শান্তিনিকেতনের সোনাঝুরিহাটে পর্যটকদের জন্য বিশেষ ক্যারাভ্যান পরিষেবা। মোবাইল ওমেন ফেসিলিটি কর্নার শুরু করেছে বীরভূম জেলা পরিষদ। যে ক্যারাভ্যানে থাকছে আধুনিক মানের শৌচালয়, শিশুদের স্তন্যপান সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বছরে বহু পর্যটক আসেন শান্তিনিকেতনে, বিশেষ করে শান্তিনিকেতনের অন্য হাট সোনাঝুরিতে। তাই পর্যটকদের সুবিধার জন্য এবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি মহিলাদের জন্য বিশেষ করে ভ্রাম্যমান বাস তৈরি করা হয়েছে, যে বাসে রয়েছে বিভিন্ন রকমের টয়লেট পরিষেবা, এমনকি বিকলাঙ্গদের জন্য আলাদা একটি বিশেষ টয়লেট পরিষেবা রাখা হয়েছে। ইলু নামে একটি সংস্থা এই ক্যারাভ্যানটি তৈরি করেছে। এতদিন জাতীয় সড়কে তারা পরিষেবা দিত, এবার পর্যটন দপ্তরের হয়ে কাজ করবে সংস্থাটি। যারা সোনাঝুরিতে আসছেন তাদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, বাথরুম এবং স্নানের ব্যবস্থা আছে, বাচ্চাদের দুধ খাওয়ানোর ব্যবস্থা আছে। যারা এখানে জামা কাপড় কেনাকাটি করবেন ওই হাট থেকে, তাদের ট্রায়াল রুমের ওখানে ব্যবস্থা আছে। আর এছাড়া আছে এখানে আপনার স্থানীয় মহিলাদের মানে দ্বারা তৈরি, যারা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি লোকাল যে খাবার দাবার স্থানীয় দ্বারা, সেখানে এখানে বিক্রি করা হবে। তো বিকলাঙ্গদের জন্য এখানে অ্যাক্সেসিবল টয়লেট আছে, তো এখান থেকে ওনারা ডাইরেক্ট বাসের মধ্যে ফেসিলিটি আছে যে হুইল চেয়ার নিয়ে ওনারা ওয়াশরুমের ভেতরে গিয়ে ওনারা ইউজ করতে পারবেন। মিশন নির্মল বাংলা প্রকল্পে এই বাসটি তৈরি করতে মোট 17 লক্ষ টাকা খরচ করেছে জেলা পরিষদ। পর্যটকরা মাত্র 20 টাকা খরচ করে এই পরিষেবা নিতে পারবেন। 17 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মানের এই বাস খুব তাড়াতাড়ি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফে। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।